এখনও পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটদের প্রাইমারি ইন্টারভিউ হয়ে গেছে তাদের কাছ থেকে আমরা যতটুকু বা তোমরা জানতে পেরেছ যে বেশিরভাগ ডেমনস্ট্রেশন কিন্তু ম্যাথের ওপর থেকেই দিতে বলছে অর্থাৎ তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো অন্যান্য বিষয়গুলোর ওপর একটু স্যার এগুলো দেখিয়ে দিলে ভালো হতো আমিও চেষ্টা করছি সেগুলোর এবং সব বেশি এগুলো চেষ্টা করছি যে ম্যাথের ওপরটাই দেখাতে এবং সেগুলোই তোমাদেরও দেখাতে হচ্ছে তো আজকেও আমি সেই রকমই একটি ম্যাথের অনেকে রিকোয়েস্ট করেছিল যে স্যার একক দশক শতকের ধারণাটা বাচ্চাদের কীভাবে দেবো যদি একটু দেখিয়ে দিতেন খুব ভালো হতো কেমন আছো বাচ্চারা তোমরা সবাই ভালো আছো আচ্ছা আমিও ভালো আছি আচ্ছা তোমরা বলো তো আজকে কী ক্লাস বলো তো গণিত ক্লাস না হ্যাঁ আচ্ছা তোমরা তো মাঝে মধ্যে বলো যে স্যার অঙ্ক করান অঙ্ক করান তাহলে এই অঙ্কটা কী বলো তো অঙ্কটা কি জানো না না ঠিক আছে চলো আজকে আমি তোমাদেরকে অঙ্ক শিখিয়ে দেবো এই গণিতটাকেও অনেকেই অঙ্কই বলে কিন্তু অঙ্কটা কি সেটা তো জানতে হবে তাই না তো চলো তাহলে তোমরা সবাই খাতা বের করো আমি যেগুলো বলবো সেগুলো লিখতে হবে ঠিক আছে লিখবে আর পড়বে ঠিক আছে তবে তোমরা শিখতে পারবে চলো খাতা বের করো আচ্ছা লেখো তোমাদের শ্রেণী তৃতীয় শ্রেণী আচ্ছা আজকের তারিখ বাইশ এক দু হাজার তেইশ বিষয় লেখো আমার গণিত আজকের পাঠ আজকের পাঠ কি হবে আমি তোমাদেরকে আলোচনা করে বলে দিই তারপরে বলে দেবো আজকের পার্টটা কি হচ্ছে ঠিক আছে তাহলে আমি প্রথমে কী দিয়ে শুরু করলাম যে আমরা অঙ্ক শিখবো তাই না অঙ্কটা কি। আচ্ছা তোমরা তো সংখ্যা চেনো বিভিন্ন না তোমরা তো এগুলো জানোই তোমরা তো ক্লাস থ্রির ছাত্র তাহলে তোমরা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাগুলো চেনো তো চেনো না এগুলো তো এক একটা সংখ্যা না তাহলে শূন্য একটা এক দুই তিন চার পাঁচ এগুলো একটা সংখ্যা আচ্ছা এই সংখ্যাগুলো ছাড়াও তোমরা এই সংখ্যাটাও তো দেখেছো এরকম একটা একসঙ্গে যদি লেখো এটা কত বলো তো এক দশ তিন তাই না তাহলে এটাও একটা সংখ্যা এগুলো একটা সংখ্যা আচ্ছা বলো তাহলে এই সংখ্যাগুলো দেখো এটা একটা এটা একটা এটা একটা সব একটা একটা করে সংখ্যা তো তাই না কিন্তু এখানে দেখো কটা সংখ্যা দেখে মনে হচ্ছে দুটো কিন্তু আমরা তো বলি তো তেরো একটা সংখ্যা তখন তো বলি তেরো একটা সংখ্যা তাই না এক দশ দিন তেরো একটা সংখ্যা কিন্তু এখান থেকে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে কি শিখতে হবে যে যেগুলো এই যে সংখ্যা একটা একটা করে আছে এক একটা অঙ্ক কি বলে এগুলোকে অঙ্ক তাহলে এই যে সংখ্যাগুলো তুমি লিখেছ এগুলোকে বলে এক অঙ্কের সংখ্যা কি কত অঙ্কের এক অঙ্কের সংখ্যা ঠিক না তাহলে এগুলো যদি এক অঙ্কের সংখ্যা হয় তাহলে আমি যদি একসঙ্গে তেরোকে লিখি থাকো তিন একটা অঙ্ক তো এখানে অঙ্ক তিন একটা অঙ্ক আবার একটা অঙ্ক তাহলে এখানে কটা অঙ্ক দেখে মনে হচ্ছে দুটো অঙ্ক ঠিক তাহলে এগুলোকে অঙ্ক বলে আমি তোমাদের বললাম না যে অঙ্ক কি শিখিয়ে দেবো বুঝতে পারছো তো হ্যাঁ ঠিক আচ্ছা তাহলে এগুলো যদি এক অঙ্কের সংখ্যা হয় তাহলে আমাদের বলো তো এই দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এগুলোকে আমি কি বলতে পারি আমরা দুই অঙ্কের সংখ্যা এগুলো তো সংখ্যা এক দশ এক শূন্য দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এবার পড়ো না তোমরা হ্যাঁ পড়ো তো তাহলে এগুলো হচ্ছে যদি এই সংখ্যাগুলো একটা একটা করে লিখে এক অঙ্কের হয় তাহলে এই সংখ্যাগুলো একসঙ্গে দুটো করে লিখেছি তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি দুই অঙ্কের সংখ্যা কত অঙ্কের দুই অঙ্কের ঠিক আছে তাহলে এইভাবে আমরা আজকে অঙ্ক শিখবো তাহলে বলো তো এক অঙ্কের সংখ্যা যদি থাকে দুই অঙ্কের সংখ্যা যদি থাকে তাহলে নিশ্চয়ই তিন অঙ্কের সংখ্যাও থাকে থাকে না তোমরা একশো পড়েছো তো একশো পড়ো নি নয় দশ নয় নিরানব্বই তারপরে একের ওপরে দুটো শূন্য দিয়ে কত হয় একশো হয় না তাহলে একশো তো পড়েছ তাহলে একশোতে কটা সংখ্যা থাকে অঙ্ক থাকে তিনটে তাহলে তিন অঙ্কের সংখ্যাও তোমরা জানবে তা চলো আমরা তাহলে এই সংখ্যাগুলো নিয়ে আজকে একটা পাঠ শিখি সেই পাঠটা হচ্ছে একক দশক শতক ঠিক আছে তাহলে আজকের আমাদের পাঠ কি একক দশক আর কি সতক এইটা হচ্ছে আজকে আমাদের পাঠ ঠিক আছে সবাই লিখে নাও এটা লিখেছ চলো আমি আবার একটা নতুন জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা দেখো এখনই আমরা বললাম যে অঙ্ক শিখেছি এক অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা সব তো শিখছি আস্তে আস্তে তাহলে যদি আমি বলি সংখ্যাগুলোকে এই একক দশক শতকে তোমাদেরকে বোঝাতে হবে তাহলে তোমরা কি করে বোঝাবে পারবে না তো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা দেখো আমি তোমাদেরকে লিখছি একক আচ্ছা এককের এখানে কি লেখা আছে তো এক লেখা আছে এক না তাহলে আমাদের এক দিয়ে যে অঙ্কগুলো শিখলাম সেগুলো কি সংখ্যা শিখলাম শূন্য এক দুই তিন চার পাঁচ এগুলো এক অঙ্কের সংখ্যা তো তাহলে এই যে এক অঙ্কের সংখ্যা এগুলো এককের ঘরে বসে কোথায় বসে এককের ঘরে তাহলে এক অঙ্কের সংখ্যা আমরা কত লিখতে পারি একটা দুই লিখতে পারি তো না পারি না পারি তো ঠিক তারপরে দেখো একক যদি এক অঙ্কের সংখ্যা হয় তাহলে দশক কি হবে দেখো তো আমি দশক লিখছি দশক লিখলাম আচ্ছা বলো তো দশকের মধ্যে দশ আছে হ্যাঁ আছে না হ্যাঁ ঠিক দশকের মধ্যে দশ আছে তাহলে দশ দিয়ে দশের পর থেকে যে সংখ্যাগুলো সেগুলো সেগুলো দুই অঙ্কের সংখ্যা হয় না তাহলে দেখো আমরা কি কি শিখেছি আর দেখো দশ এগারো বারো এগুলো কিভাবে লিখি এক দশ দুই এক দশ তিন এক দশ চার এভাবে বলি তো এক দশ তারপরে চার তাহলে দশের ঘরে এটা দশক আছে এখান থেকে দশ থেকে যে সংখ্যাগুলো শুরু হয় সেখানে এই ঘরে বসবে তাহলে আমরা এখানে লিখতে পারি এক দশ চার এক দশ চার তাহলে এক দশ চার চোদ্দো যদি লিখি তাহলে এককের অঙ্কে কত বসবে চার বসবে আর দশকের অঙ্কে কত বসবে এক আচ্ছা তুমি বলো যদি আমি দুই দশ সাত সাতাশ লিখি তাহলে কিভাবে লিখব দুই দশ তাহলে এখানে লেখা আছে না দুই দশ হ্যাঁ ঠিক যেগুলো দশ উচ্চারণে আসবে তোমাদের সেগুলো তুমি এখানে দশকের ঘরে লিখবে আর যেগুলো তোমার এই উচ্চারণে থাকবে না সেটা তুমি কি লিখবে এখানে এককের ঘরে লিখবে ঠিক তাহলে এক অঙ্ক আর দুই অঙ্ক আমরা একক দশক শিখলাম এবার আমরা শিখবো কত শতকটা তাহলে দশকের পর কি আসে শতর ঘর আছে। আচ্ছা বলো তো এখানে শত আছে না শত মানে আমরা কত বলতে পারি একশো কত বলতে পারি একশো একশো থেকে যে সংখ্যাগুলো শুরু হয় তাদেরকে আমরা বলি শত আচ্ছা তোমাকে আমি বলি একশো বারো কত লিখেছি একশো বারো তাহলে এখানে শতকে দেখো আমরা তিনটে অঙ্ক পেয়েছি না তার তিনটে অঙ্ক তিনটে ঘরে আমরা লিখতে পারি এখানে একটা অঙ্ক লিখবো এখানে একটা অঙ্ক লিখবো এখানে একটা তাহলে আমরা একশো বারোকে কীভাবে লিখতে পারি এক শত এটা কত আছে এক শত বলতে পারি তো এটা এটা শত তো তাহলে আমরা লিখছি এক শত বারো তাহলে এক শত বারো ক অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা তাহলে আজকের পাঠে আমরা কী শিখলাম একক দশক শতক যেগুলো এক অঙ্কের সংখ্যা সেগুলো এককের ঘরে বসে যেগুলো দুই অঙ্কের সংখ্যা সেগুলোর দশ যেটা হবে সেটা দুই অঙ্কের ঘরে বসবে আর বাকিটা এক অঙ্কের ঘরে আর যেগুলো শতক আছে একশো একটা পড়ছে কত শতর ঘরে শত মানে কত একশো এক শত বারো দেখো একশত বারো কে কি তুমি বলবে একশত এক দশ দুই তাহলে এক শত বললে একশোর ঘরে এক দশ বললে দশ এখানে আর দুই বললে এখানে তাহলে আমরা একটা এক দুই তিন অঙ্কের সংখ্যা লিখলাম তাহলে এককের ঘরে এক অঙ্কের সংখ্যা দশক এবং একক মিলিয়ে দুই অঙ্কের সংখ্যা শতক দশক এবং একক মিলিয়ে তিন অঙ্কের সংখ্যা তাহলে আজকে আমরা অঙ্ক শিখলাম তো না আমরা সময় গণিত বলি অঙ্ক তো শিখি তাহলে অঙ্ক কি যে কোনো সংখ্যাকে কতগুলো করে আছে বোঝাতে অঙ্ক ব্যবহার করা হয় একটা সংখ্যা থাকলে এক অঙ্ক দুটো দেখো আলাদা আলাদাভাবে দুটো যদি এটা চার ভাবো এটা এক ভাবো তাহলে এটা দুই অঙ্ক আর যদি তুমি তিনটে সংখ্যা ভাবো মানে দুই একটা সংখ্যা এক একটা সংখ্যা এক একটা তাহলে এখানে তিনটে সংখ্যাকে আমরা একসঙ্গে একশো বারো একটা সংখ্যা বলছি তখন আমরা বলতে পারি এটাকে তিন অঙ্কের সংখ্যা ঠিক আছে তাহলে আজকে পাঠে আমরা শিখলাম একক দশক শত অসুবিধা হবে না তো পারবে তো সবাই ঠিক আছে বাড়িতে গিয়ে একটু দেখে নেবে যদি অসুবিধা হয় পরের দিন আমি তোমাদেরকে আবার ঠিক আছে বেশ আজকে এই আজকের যেটা তোমাদেরকে আমি শেখালাম এটা সহজ কিন্তু বাচ্চাদেরকে আরও সহজভাবে শেখানোর জন্য তোমার উপস্থাপনাটা অর্থাৎ প্রেজেন্টেশনটা কতটা ভালো হবে তার উপর কিন্তু নির্ভর করছে স্যারদেরকে ইমপ্রেস করা তো বিভিন্ন জনার বিভিন্ন রকমের ধরন থাকতে পারে আমার একটা ধরন বা আমি যেভাবে শেখাতে পারি চেষ্টা করলাম এভাবে অনেকের ভালো লাগতে পারে আবার তোমাদের কাছেও অনেক রকম এর থেকেও আরও অন্যান্য প্রক্রিয়া হয়তো থাকতে পারে সেটাও তোমরা চেষ্টা করে দেখতে পারো কিন্তু ওভারঅল তোমাকে চেষ্টাটা করতে হবে আর কারো কাছ থেকে কিছু শিখে নিয়ে তারপর সেটার উপর চেষ্টা করা বা নিজে থেকে চেষ্টা করা দুটোই করা যেতে পারে কিন্তু করতে হবে তো সেই চেষ্টাটা তোমরা রাখো আর আমাদের কাছে বা আমার কাছে যে রিকোয়েস্ট আসছে সেগুলোর ওপরে চেষ্টা করে ভিডিও দিচ্ছি আশা করি আগের ভিডিওর মতো সমস্ত ভিডিওগুলোই তোমরা এইভাবে উপকার পাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের একটি ভিডিওতে